أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রথম কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে রমাদান ফরজ করেনি। রমাদান মাস মানে রমাদান মাস, কিন্তু এটা সবার উপরে ফরজ নয়। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের উপরে এই সিয়াম ফরজ বা রোজা রাখা ফরজ। কেন? তারা ঈমানদার, এই রোজার মাধ্যমে তারা নিজেদেরকে তাকওয়াবান করতে পারবে। আল্লাহ উদ্ধৃতি দিতে গিয়ে বলেছে যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে আমাদের আগে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল তাদের প্রতিও সিয়াম ফরজ ছিল, এবং সেজন্য আল্লাহ আমাদের উপর এটা ফরজ করেছে যাতে আমাদের ভিতরে ফরজগারিতা বৃদ্ধি হয়। ফরজগারিতা, হ্যাঁ। তো আমি সবাইকে বলবো, যারা সারাদিন না খেয়ে আছেন, দিনে 5 বার 17 রাকাত নামাজ ভুলা যাবে না, বা এটাকে ছাড়া যাবে না, ইগনোর করা যাবে না। ইউ ক্যান ডু দ্যাট। সালামু আলাইকুম।